মহানগরী ঢাকা। বেঁচে থাকার তাগিদে মানুষ তার শিকড় ফেলে ছুটে আসে এই তিলোত্তমা ঢাকা নগরীতে। কবিগুরু রবীন্দ্রনাথের মতো, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠিক এমনি করেও তিলোত্তমা ঢাকা নগরী ভরে গেছে, তিল ধারণের আর ঠাই নেই। ঠাটারি বাজারের হাজি চান আলী মিয়ার যে বাড়িটি নিয়ে আমাদের নাটক, এই বাড়িটিও দেশের বিভিন্ন অঞ্চলের মানুষে ভরপুর। দেখলে মনে হয় যেন এক টুকরো ঢাকারই প্রতিচ্ছবি। এই মানুষগুলোর হাসি কান্না আনন্দ নিয়েই আমাদের ধারাবাহিক নাটক রং বেরং। এমনিতেই ওই ভোটকা পাইয়াটা আমার সব শেষ করে দিছে, আজকে খালি আফরোজা পরে পাই হলো, এমন বিচার দিমু না, তারপর দেখা যাক কি করে উনি, আজকেই বিচার করতে হইব, যাই আগে। এরই কাগি আনে কেন বিউটি না আনে, বাড়িতে কি আসান, কি হইছে? টুনি ভাবে আর কইেন না, আপনাদের বিল্ডিং এর ওই মোটকা মাইয়াটা আছে না, কি জানি নাম শেহনাজ, ও তো একদম দিছে আমারে শেষ কইরা। মা গো মা, হেতে আনে রে কি করছে? সেটা যদি বলতেই পারতাম তাইলে আর আজকে বিচে দিতে আসতাম না। মা গো আনে কি কইন, আনে কইতে হাঁটতেন না তো বিচারে কি কইতেন? আন্নের যে কি ডং, বাবু রে বাবু, আইতানের ভালো করিসিনি। ওয়াল্লা এটা কি বলেন, আপনি আমাকে চিনেন কিভাবে, এটা আপনি কেমন কথা বললেন? মা গো আনে কি আর কথা বুঝেন নানি, আপনি এমন করে এই অবলম্ব মেয়েটাকে ইনসাল্ট করে কথা বলতে পারলেন, এটা কি ঠিক হইলো ভাবি? মা গো মা, আন্নে যে আঙ্গবাড়ির মাইওয়ালারে কন মোটকা, হি যে ইনসাল্ট নো, হাই হাই এটা দেখি পুরাই রসুন কোয়া কোয়া, কিন্তু একই জায়গায়। মা গো মা, আন্নে এগুলা কি কইন ওই মাইওয়ালা? আরে বাবু রে, ইজাদে আঙ্গো বিউটি না, বিউটি বিউটিফুল, কেচে আছো বিউটি? আল্লাহ টুনি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? বাবু রে বাবু, মাইওলা দেই হাতে লুলার ধরে নো, হাতে জিগে বিউটি কেচে আছো, আন্নে আরে জীবনে জিগেছেন নি আই কেচে তাই। এরে মাইওলা আই তোরে কেন রে জিগাই, আমি তো হারাকন খালি গেজা গেজা করি মাথা গরম করি দেস, তুই যা যা ঘরে যা, কেন বিউটির লগে কেন কথা কম, তুই যা যা। দেখছেন দেখছেন টুনি ভাই, উনি কেমন করে আমার সাথে? আই কেচি তুই যে আঙ্গবাড়ির মাইয়ারে মটকা কস, তুই নিজে শরীর কেন দেখছ তুই, সা উড়ির মতো কেন ভুগাই ভুগাই গেছে বেগুন। আল্লাহ টুনি ভাই আপনি কিছু বলবেন না? আই কি কইতাম, এই তসলিমা যা যা বাইজা বাইজা বিতে যা বিতে যা, আই গেল একখানা কথা কমু, তুই ঘরে যা ঘরে যা। আই তো যাইম, তুই কি করি আজ ঘরে ঢুকস, ইয়া দেইলুম বাবুরি গেছে কি তেস, তুই যা যা যাই এন্তুন। তুই বিউটি কি হইছে আমার একখানা কো না, এই দুঃখ কিসের এত, তোমার শোকের জায়গাটা কোথায় তোমার? জানেন টুনি ভাই, ওই যে আপনাদের পাশের ফ্ল্যাটের মোটা মেয়েটা আছে না, কি যেন নাম, ও আমাকে বসে কাজের মেয়ে, আমাকে দেখে কি তাই মনে হয় বলেন? বাবুরে এ তোমার দেশে আর কি কি লাগে, কি কি ফিল হয়, এটা যদি আমি তোমার একখানা কইতে দেখতাম। কি বললেন টুনি ভাই? আপনার ভাবি তো দাউলে খারাপ হয়ে আছে, যাবার পারবেন নি ওটি। বাবুরে কি আকো, আচ্ছা এই বিউটি তোমার কেন কথা কো, কেন বাই যাই ছাই আই, ও মা আর হারমোনিয়াম টারমোনিয়াম কাটিয়া লাইলো নি কোনো। খসি ভাই আপনি সবসময় এইভাবে আমাকে হার্ট করেন কেন বলেন তো? ইনকা করে করছো কিসো, কামের কথা বলে হার্ট হয়ে গেল? আমি কি কাজের মেয়ে নাকি? সগলি তো তাই করছে, তা আমি আবার কি কমু, সর ছ্যামরা সামনে থেকে কাইল্লা ফালতু। উনকে কথা শুনলেই তো বোঝা যায় যে কোনটা কামের ছুরি আর কোনটা অকামের ছুরি, শালা আমার পুরো ইনভেস্টটাই বানিক গেল। আরে আজকালকার মায়া গুলা এত চালাক হয়ে গেছে, কতদিন পরে একটু ফ্লেক্সি করছিলাম 300 টাকা, মায়ের কণ্ঠটা একটু ভালো লাগলো, দিলাম ফোন, পুরাই বাবু মায়েরা দিল। কি হয়েছে সরূপ খান? কিছু হয়নি কবি। সবসময় এরকম করে কথা কচ্ছে, ঠিক মতো কথা কইতে পারছ না ফালতু। কবিদের একটা ভাবে থাকতে হয় খোকা। খাইছে না আমারে, আরে তুই এতদিন কই আসিলি,
তোরই তো আমি খুঁজতে আছি, তুই ছাড়া কেউ বুঝলো না। আমার বয়সটা, আমার ভিতরে যে বয়সটা, এটা তো এখনো কৈশোর। তুই কিছু কবি ভাই? একটা কবিতা লিখেছিল, শোনানোর লোক পাচ্ছি না। ও, এর চেয়ে অনেক ভালো আছিল তুই ভুইরা চাচা ডাকতি। ওয়েল, তুই কবিতা বলবি বল। চুল তার কবেকার অন্ধকার, লোডশেডিং নাকি কি কইতাছস তুই এসব? আহা, শুনেই দেখো না, বিদিশার নিশা খাইছে আমারে। কিরে, তুই আজকাল রাজনৈতিক কবিতা লেখস নাকি? এটা যদি একসাথ শোনে তাহলে তো খবরই আছে। আমায় দুদণ্ড শান্তি দিয়েছিল মতিনের শালিক। কি কস মামা, তুই তুই ওই পর্যন্ত কোন ফ্ল্যাটে কবে কই শুরু করলি? আমি তো কিছুই জানলাম না। আর আমি কিনা খুঁজতে খুঁজতে হয়রান। আর কোনো টেনশনই নাই মামা, পড়ছি তো। নাম্বার আর অ্যাড্রেসটা এদিকে তো কেউ জানবো না, আর তোরে দিমু তো কিছু আমি। কি বলছিস, এটা তো আমার লেখা কবিতা। ও, তোমার শান্তি মান্তির সব বোগাস, কিছুই পাস নাই, হুদাহুদি কবিতা বানাস। ধুর সর এনতে, খাম আগা সময় নষ্ট করস। বাথরুম তাড়াতাড়ি যা, শালার ঘরে শালা, খালি তো খাস আর মনে কর যে ছাড়স। পরিষ্কার করার কোন নাম গন্ধ আছে? যা, আজকে তোর ডেট, তুই যে আজকে পরিষ্কার করবি, যা। গতকাল না আমার ডেট ছিল, ওইটা তো এক্সপায়ার্ড হয়ে গেছে বহুত আগে, বুঝছো? আজকে থেকে নতুন করে শিডিউল করা হয়েছে, আগামী এক সপ্তাহ তোর। সপ্তাহে কদিন শিডিউল হয়? টানা চার দিন তো এই শিডিউলে আমারই পড়লো। না মামা, ব্যাপারটা বুঝতে হবে তোকে, পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ, এগুলো যারা বেশি করবে তারা তো বেশি বেশি সোয়াপ টপ পাবে। তুই যা, তুই সবার তোর ব্যাপারটা আমি দেখতেছি, আর তুই ভালো কবিতা লেখোস, আর শান্তি টান্তির অ্যাড্রেস পাইলে অবশ্যই আমার দিবি। হ্যাঁ বুঝছি, বহুত শান্তি টান্তির খবর টবর লইছস। এখন সৌরভ, খবর কি রে? খবর মানে তোর দেখা হইলে তুই এরকম করে ভুল গুসকার হোস, কিন্তু সমস্যাটা কি? আর আমি একটা কথা কিন্তু আগেই কইছি, বেশি কাবজাব করলে কিন্তু আমি এই বাসায় থাকুম না। আমার লাগে বনানি গুলশান বহুত বাসা পড়ে রয়েছে, খামাখা তোর এই চিপাবাড়ির মধ্যে থাকি টাকা দিতে পারবো না আমি। আর ওই যে দুই তিন মাসে কি ফাপড় দেয় না, অ্যাডভান্স দিছে, ওইটা কোনো বিষয় না আমার কাছে। কিন্তু এরকম এই এইরকম ছোটো ছোটো অ্যামাউন্টে লেগে তোরা যেরকম পিছিয়ে পিছিয়ে ঘুরো, সেটা তো একদম খুব খারাপ লাগে ব্যাপারটা। তোর বুঝতে হবে আমি কে, আমি সৌরভ খান, আমার কাছে কেউ তো টাকা পয়সা জীবনও চায় না। আরে দোস্ত, তুই উদাউদি মাথা গরম করে স্যার, টেকা তোর কাছে চাইছে কেডা? আরে দোস্ত, আরে মজার একটা ঘটনা আছে, তুই হন আগে, মনোযোগ দিয়ে হন, সংবাদটা শুনলে তোর মাথা মনে করছে গরম হয়ে যাবো গা। তোর তো টেকা সংক্রান্ত ঘটনা স্যার এখন ঘটনা থাকে না জীবনে। হন হন হন, মনে করছে আমি যে টেলিভিশনটা আদ দিছি, বুঝছস, এটা তো মনে করছে বাতিন টিভি আমার লোক কথাবার্তা ফাইনাল করে লেছে পুরো, বাতিন টিভিতে এটা যাইবো দোস্ত। বাতিন টিভি, ও মাই গড, মাই ড্রিমল্যান্ড ম্যান, বাতিন টিভি। কবে কবে কেমনে কি কি পাইলি কেমনে তুই? আরে দাঁড়া, তো বুঝতে হইব, এটার না আমার নাম কি জানোস না? আমার নাম শান্ত, বুঝছস, কিন্তু লিড ক্যারেক্টার মানে নায়ক লয়ে খুব টেনশনের মধ্যে আছি। ওই সাকিবের লোক আমার কত হয়েছিল, বুঝছস, কিন্তু সাকিবরে তো আমার ভালো লাগে না, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে গা। হে থাম 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 থাম, একটা কথা শুনছস তো, মক্কার লোক কিন্তু জীবনে হস পায় না, তোর হচ্ছে এখন এইলে হে অবস্থা। আমি সামনে, তুই এখন খুঁজতেছ সাকিব রে, সাকিবের দিন আছে এখন, ওর দিন আছে, তুই কী কস এগুলো? আরে খাইছে দোস্ত, আমি তো এই জিনিসটা মাথায় লই নাই। আই হায়, তুই আমার ঘরের মধ্যে থাকোস, আমার পাশের বেডে থাকোস, আমি তোর লয়ে ভাবি নাই। দোস্ত যা, দোস্ত তুই ফাইনাল, একদম তুই ফাইনাল, পাক্কা। তুই ফাইনাল করলে তো হবে না, আমাকেও ফাইনাল করতে হবে বিষয়টা, কারণ আমার তো অনেকগুলো শিডিউল, শিডিউল পামু কিনা সেটাও একটা বিষয়। তাহলে তুই কি কইতে চাস, আমি কোনো কারো দেখবো? কি অদ্ভুত কথাবার্তা, তুই বন্ধু মানুষ, তুই আইসোস, তুই কইতেছস আর তো হাজারটা প্রডিউসার, আর তুই তো এক না, তুই আমার কাছে আলাদা। তোর বাসায় আমি থাকতেছি, তুই আমাকে অনেক অনেক হেল্প করস, আমি তোর মুভি করবো, এটা আমি ভাবনায় রাখছি, অনেক আগে থেকেই রাখছি ব্যাপারটা। কিন্তু দোস্ত, একটা ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে রে। ঝামেলা? ও দোস্ত, ব্যাপারটা বুঝতে হবে, মনে কর যে সব গোছা এলাইছি, বুঝছস, অনেক টাকা একসাথে করে এলাইছে, সব ঠিক হয়ে গেছে, কিন্তু মাত্র মাত্র 50,000 টাকার লেগে আটকায় রয়েছে কাজটা। এইবেলা কেঠাই চারি কত গানে গেলে গা?
কেডা দরজায় মুখে কি ঠাড়া পচিনি হ্যাঁ কত নাই মুখে আপা দরজাটা খোলেন আমি বিউটি যজ্ঞা জবান আইছে তেলে খাড়া একটু খাড়া আমি আইতেছি কি রে বিউটি এ অবেলায় তুই কি হয়েছে চোখ মুখ ফুলে রয়েছে কে লাল রয়েছে কি লেগা আপনার কাছে একটা দরবার লয়ে আছি দরবার কিছু তো বলে আছো ওই যে আপনার খুব ভাড়াটি আছে না ডন না কি জানে তার ছোট বোন শ্যানাজ কি হয়েছে শ্যানাজ তোর কি করছে শ্যানাজ তো আমার পুরো মার্কেটটাই খাইয়ে দিচ্ছে আবি কয় কি চিমড়ি মার্কেট আবার কেমনে কি হয়ে গেছে কিছু তো বুঝতে পারি না হ্যাঁ তো কো হ্যাঁ তো সকলরে কয় বেড়াইতাছে আমি নাকি ওই বাড়ির কাজের মাইয়া তুইও যা ওই কইছে তুই বইবে হেটা বিচেস করে বইরেছস আরে তো আমরা জানি তুই কার মাইয়া তুই তো এত কথা বল মাথা না লাগবো না আর জগা ছেড়ে সুমো দুই একটা কথা কইবে লাগতে পারে এইডা এইডা এইটা কি শুনো লাগবো আপনি বিশ্বাস করলে হইব নাকি ওই যে ওই চ্যাংড়া পোলা পাইন্ডি আছে না কেউ তো বিশ্বাস করে না সবাই তো আমারে কাজের মায়া ভাইবে বইয়ে রয়েছে কেউ আমার দিকে তাকায়ও না বিউটি তুই কি মাথা মতো ঠিক আছে হ্যাঁ তুই বড় হয়েছিস না তোর দিকে চ্যাংড়া পোলা পাইন যায় থাকবো কি লেগা হে ছোট বলা তুই ছোকুর লোক তোর বিয়েটি করেছে বুঝবা আবার চাচ আর এখন যদি তুই এই চ্যাংড়া পোলা পাইন গুলো ঘুরবার যাস ছোকু কিন্তু তোর রাস্তা রাখবো না আমি কয়ে রাখলাম বিউটি তোরে আমি কি ঘুরবার গেছি নাকি যাওনের আগেই তো সব শেষ করে দিছে বিউটি খালি তো নাম ধরে ডাকবার পারেন ওই ছেমড়ি ডাইকে কিছু কইবে পারেন না হুদাও দি আইছি সময় তাই নষ্ট জায়গা চিন্তা করবার লাগছো হে দিনে পোলা পাইন কি কয়ে গেল গা জমানো কই গেছে গা আমি তো কিছুই বুঝতে পারছি না ইন্তেজার ও ইন্তেজার ওই আপা ওই আপা ওই আপা 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 খেপছো কেন খেই পাচ্ছি কেলা হন হন কি লেগে খেই পাচ্ছি তোর কই তোর পেয়ারের বিউটি হয়েছিল শুনছ আয় আমার কি কয় আয় একা ওর দিকে বলে এই এলাকার চ্যাংরা পোলাপন চায় না এর লেগে ওর মন খারাপ হয়েছে কামতেছে এর লেগে আমি চিল্লাচিল্লি করলাম ওই সর্বনাশ কি কই বলছ বিউটি কেমনে কখন কিভাবে কিছু তো বুঝতে পারছি না সন্দেহ আছে আমি কি তোর লাগে মিথ্যা কথা কইছি কিছুই তো বুঝতে পারছি না সারাদিন তো খালি খাচ আর ঘুমাচ আর গুড়ে গুড়ে বেড়াচ কোনো কিছু তো খবর রাখছ না যা অক্ষণ যা অক্ষণ যা বিউটির বাপের লাগে কথা কর তোর বাপের লয়ে যা নাইলে কিন্তু পাখি কিন্তু উড়াল দিব তখন কিন্তু বুঝবে পারিস কাইন দেওয়া লাভ হইব না পাখি উড়াল দিব এখন কথা হইলে নাকি এখন যেছি ডানা কেটে দিব একেবারে ডানা তো কাটবি ডানা থাকলে সেন ও তো ডানাই নাই কা আমি অক্ষণে যাইতেছি হ্যাঁ এটা কোন কথা দুই দিন যদি আমি এলাকায় না থাকবার লাগছি তখন কাবজাব শুরু হয়ে যায় এলাকাতে দেখ খেলো কি হইছে এ আমি কেডা এই শিরিগড় এরম জোরে জোরে কতক্ষণ কে খাইছি আমারে আইটেমটা কেডা মাশাআল্লাহ গুলগাল লাড্ডুর মতো দেখার পরে কিছু মাথায় আসতেছে না সব আওলা জল হয়ে গেছে ওইসব বকর মকর সারেন বোঝেন আমের বিউটির যে কি হিস্টোরি হ্যাঁ আমি সাদে গেলে টের পাবে কেলা কি চে মুই আর কমু কি আমি সাদে যাইয়া দেখেন কি আন্দোলন চলতেছে বিউটির লইয়া মায়েরা কি কয়ে গেল আমার কি আবারও ছেড়ে দিবার লাগছে না ছাদে গিয়ে দেখি আমি টাঙ্কিতে যে ফাল দেবেন তা আমি পা ধুইয়া লইছেন না তো আপনার পায়ের ময়লা তো টাঙ্কির পানি ময়লা হইয়া যাইবে আপনি আবারও আবল তেমন কথা শুরু করছেন এহা মুই তো ডন ডন যে কোনো কিছু বলতে পারে এ তো আমার বুঝতে হইবে ও আপনার নতুন কালেকশনটা কই ওই অর্ধেকটা হাফ লেডিস হে একটু বিজি আছে ফ্রি হলে কইছে মোরে সময় দেবে মুই কিছু মনে করি না এর লেগে আবল তাবল বকতে ছাদে আইছেন না 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 আমি কি করতে আসেন এমে খারা হেইয়া মোরে কোন আপনি জানেন না আপনার বোন কি করছে এরপর ও কি আমার বাইচে থাকা উচিত বলেন আপনিই বলেন হয় এরপরে আমের মরে যাওয়া উচিত ওয়াল্লা আপনি বলেন কি
আমি মরে গেলে আপনি খুশি হবেন এমন করে আপনি বলতে পারলেন? হ্যাঁ আম্মেই তো বললেন, হেইয়ার সাথে মুইয়া আম্মের হয়ের সাথে হয় মিলাইছি। হোনেন আম্মেরে বলি, মাতারিরা অনেক সময় অনেক কিছু বলবে, মাতারিদের বিষয় মাতারিদের মধ্যে থাকবে, বুঝছেন? হেইয়া লই আম্মে যে রাষ্ট্র রাষ্ট্র করতে আসেন, ইয়ে কি আম্মের মান বাড়ছে না কমছে? আয় ইয়া তো আম্মের বুঝতে হইবে, তাই না? আম্মে বুঝতে না পারলে আম্মে মোর কাছে আসতেন, মুই তো ডন, মুই বুঝাই দিতাম আম্মেরে। রাখেন আপনার ডন, নিজের বোনরে বুঝাইতে পারেন না, এখন আমারে বলতেছেন না? থাক, আমার মন খারাপ করতে হইবে না, মুই শেহনাজকে বুঝাইয়া দেবো, সে যেন আম্মাকে কে আর জ্বালাতন না করে। তা আম্মি কি ফ্রি আছেন এখন? আমাকে বললেন, আমি তো সবসময় ফ্রি থাকি। এই তো সমস্যা, অল টাইমই ফ্রি থাকেন আম্মি। চলেন আম্মিকে নিয়ে ঘুরে আসি। বললা আমাকে নিয়ে ঘুরতে যাবেন? কই যাবেন? আমনে যেদিকে দুচক যাবে ও মেগুনেই যাবো। তাইলে ডন ভাই আপনি এখানে দাঁড়ান, আমি একটু রেডি হয়ে আসি। কেন এখন যে আসেন ইয়া কি রেডি না? না আপনার সাথে যাব, বাইরে যাব, একটু রেডি হয়ে যাব না? হয় হয় হয়, জলদি করে যান। ইস মনে হয় দেরি করে ফেলাইলাম, কি করবো? সাদা স্পট ক্রিম টা আজকে গালেই বসতেছিল না, প্রোডাক্টের ভ্যালুই গেছে গা। যাই হোক ডন ডন। কে বিউটি কি আছে, কাকরা কা কাক ডাকিচ্ছ? ডন এটি গুডিওয়ালা। ও মা আপনি কেন? ডন ভাই কই? কি করছো? এটি তো আমারই থাকার কথা, ডন আবার খুঁটিতে আসবে, আমি তো আশা দেখি যে আমি আছি আর কেউ নাই। হায় হায় ডন ভাই, এইভাবে আমাকে ছেঁকা দিতে পারলো, বলছিল আমাকে নিয়ে ঘুরতে যাইবো, এই জন্য তো সাহায্য খুঁজে আসলাম। যে সাজ দিস বিউটি, মাথাটাই তো নষ্ট হয়ে যাচ্ছে, তে কামের শুরু হয় ইনকে সাজ দিয়ে লাভ আছে? দেখছ আমরা তোরে কিন্তু আরেকবার কইবার লাগছি, তুই যদি ফারদার আমারে আরেকবার কাজের চিমড়ি কইছস তো টেংডি কিন্তু আমি বাইঙ্গালাম। কি সমস্যা, সত্যি কথা কইছি আর রেটিং আমার মাইন্ডে লিয়ে লিচ্ছে, সত্যি কথা বলে কি দাম নাই নাকি? এগুলা কি থাকমু না কইলে এগুলা শহরতার? তোর মতো কাওলা ছলা গলে গা এই শহর না বুঝছস? কি করছে এগুলা, কামের চুরি হয় যদি ইঙ্কা পাটলাই তাহলে তো বাড়ির চুরি হলে তো আরো কি যে করলো নি আল্লাহ পাক জানে। কাওলা তোরে আমি খাইছি, দাঁড়া খা। মারিছে রে, পুরোটাই তো ফাটা লাগিচ্ছে এটি থেকে। কি রে পীযূষ, এত জোরে চিল্লান দিল কেডা, মহিলা টার্জেন করতে গেল। শান্ত ভাই আপনিও শুরু করছেন, আপনি কথা বলতে পারলেন? ও বিউটি, আমি আসলে তোমার গলাটা চিনতে পারিনি বুঝছো, মানে একটু উলট পালট হয়ে গেছিলো। আর যাই হোক বিউটি, একটা জরুরি কথা, একটু যদি সাহায্য করতাম করে। কি হয়েছে বলেন না? মানে আমরা তো ব্যাচেলার থাকি বুঝছো, মানে আমগো এই কাপড় ধোয়া রান্না করাই ললে বহুত গ্যাঞ্জাম হয় আমগো, তো মনে করো যে আমগো একটা যদি ছুটা বুয়া লাগতো আর কি বুঝছো, এখন তোমার তো খোঁজপাতি থাকার কথা। ওই হালার পুত, তুই কি ইঙ্গিত করছ আমারে? তুই কি কইতে চাস সেটা বুঝি আমি বুঝি না? শোন ভালো করে শুনে রাখ, তোকে দুইটারে যদি আমার বাসার কাজের লোক না রাখছি তাইলে আমার নাম কিন্তু বিউটি না। কি করছে? আমি তো আগেই কসনুই বিউটি লয়, আবার নিজেই করছে বিউটি লয়, তে এটা আমার কি দোষ? শান্ত কি করছে দেখতা না? ওই আর কি হবে, ওটা বুঝতে হবে দোস্ত, উচ্চস না গায়ের উপরে পানি পড়ছে গরম পানি, এখন তো একটু চিল্লান দিবই ফাল দিবই। ওই কিরা কি অবস্থা, সব দিয়ে এনে উচ্চস? কিরে তোরা সব এনে কালো কথা কস। ওদের এটি আসছিলাম, ওদের ওই বাড়ির কামের চুরিটা আছে না, সিয়া রান্নায় সিরি নাম রাখছে বিউটি, ওর সাথে এনে কথা কবার আসছিলাম, আসে দেখি উনি আসছে কথা কবার আসছিলাম না ইনকা লয়। স্বরূপ ভাই আপনি আসছেন, আপনি বুঝি আমাকে চেনেন না? আচ্ছা বিউটি তুমি না, তুমি তো থাকার কথাই এনে অবশ্য, কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমাদের একটু সমস্যা চলতেছে, আগের কাজের বুয়াটা তো চলে গেল, সমস্যা কি করে কে জানে, আমি তো থাকি না বাসায়, তুমি তো আসো দেখি এনে। ওই ছেমরা চুপ থাক, বেচালের বাচ্চা বেচাল, সারাদিন পারস খালি পেচাল, তোরে আমি খাইছি। না না বিউটি এত চিত না, আমরা দরকারে তোমার একটু বাড়ায় ডাড়ায় দিলাম বুঝো না। আল্লাহ রে তুমি আমারে তুইল্লা নিয়ে যাও, ওই মোটা সেমনি লেগা আজকে আমার এই অবস্থা, তোরা খালি দাঁড়া, তোগো মাথা যদি আমি না পারেছি ওই ইটা কই ইটা কই। এই চল চল মামা চল তাড়াতাড়ি ভাগে, এনে ভালোই ভালো কাজের মানুষের অভ্যাসই খারাপ। ওই ওই পলাশ কেন, দাঁড়া দাঁড়া বিলায়ের দল, কামের মাইয়া কোনো সময় তো খুব বুক ফুলে কস, দাঁড়া। আল্লাহ এখন আমি কি করব, বাড়িওয়ালার মাইয়া হইয়া সবাই আমারে কই কাজের মাইয়া,
আমি কারে বুঝামু, কারে কারে বুঝামু? মোর নাম শাহনাজ, মুই হইলাম গিয়া বরিশালের মাতারি। মুই তোমারে আগেই কইছিলাম, মোর লাগে লাগতে এসো না, মোর কথা হনসো, দিছি না তোমার মার্কেট ডাউন কইরা। মুই হইলাম গিয়া শাহনাজ, বুঝছো? সোন মাইয়া, তুইও মনে রাখিস, আমি পুরান ঢাকার মাইয়া, তুই বরিশালের হইছিস তো কি হইছে? তুই রং দেখছস, রঙের ডিব্বা দেখছ নাই, তোরে ফ্যাক্টরিতে গিয়া নিয়া দেখাই দিমু, বুঝছস? হ্যাঁ তো মুই কতই দেখছি, আমারে মুই দেখামু, আরো যে কত কিছু দেখবেন, খালি দেখতে যান, বুঝছেন? আল্লাহ গো, এটা কি মাইয়ারা ডাইনি? আল্লাহ একটা ঠাডা ভালো। ঠাডা মোর উপরে পড়বে না, হেইও মিস্টেক কইরা তোমার উপরে পড়বে, বুঝো? শয়তান মাতারি এখন। তোরে কর মতো কোনো ভাষাই আমার নাই, স্ক্রিপ্টও নাই, নেক্সট পর্বে তোরে দেখা নিমু, দেহিস। হ্যাঁ আমি যাই। আজকে দিন কিন্তু কথা ছিল কি মনে আছে? আমরা বারাটিয়া মানুষ যত যাই কর না কেন, কিন্তু এই যে আত্মীয়তা, এই যে ভালোবাসাটা, এই যে জন্মাইতাছে, আমার লাগে আমার বোনের কথা মনে পড়ে, বুঝছেন? মানে এই যে আপনার চোখ, আপনার বুড়ুটা, এই যে আপনি যেমন করে আপনার কপালে টিপটা পরেন না, আমার বোন ঠিক এরকম করে টিপ পড়তো। তোর এক সপ্তাহ সময় দিলাম, এই এক সপ্তাহের মধ্যে সব টাকা পয়সা সব কালেক্ট করে নিবি, নাহলে কিন্তু একদম আলহামদুলিল্লাহ বাইরে করে দিবো। আলহামদুলিল্লাহ আপা, বহুত বহুত শান্তি পাইলাম দিলে। আমি তো তারে অনেকবার বুঝাইছি, বুঝছেন? তার সঙ্গে তো এই জিনিসগুলো যায় না, আমি তারে বার বার বলছি। কি বুঝেছো? সামনে পড়ব না আপা, একদম এক দিলে কথাটা কয়ে দিলাম। জি আপা, যাই আপা, সালামু আলাইকুম আপা, বুঝতে হবে আপা, কোন রকম বাচ্চা গেছি এবার।